শেষ করে না বলেন হিটলারের মতো গ্যাস চেম্বারে ঢুকে ঢুকে মারা যান একে পুলিশকে লাগা সবাই বা সব রাজ্যের খাড়া করে মারা যান আমরা অতি মর্মাহিত আমরা ভাবিনি যে আমরা ভারতবর্ষের সঙ্গে 1949 সালে যুক্ত হওয়ার পরে আমার কপালে আমাদের রাজবংশী সম্প্রদায়ের কপালে যে মৃত্যু লেখা হবে আমরা ভাবিনি আর এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করা হবে আমরা কখনো ভাবিনি সেতু আমার মহারাজা ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছিল 1939 সনে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সেই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে হ্যাঁ আটলান্টিক সনদ প্ল্যানের মধ্যে আমাদের মহারাজা ছিল আর সেখানে এই ভিত্তিতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আটলান্টিক সনদ চুক্তিতে তারপরে ভারতবর্ষ সহকারে 26টা দেশ তাদের অধীনে যেগুলো রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রকে গণতন্ত্র করে দিয়েছিল এই প্ল্যানটা নিয়ে আসছিল আমেরিকা প্রধান বা আমেরিকা রাষ্ট্রপতি রুজভেল্ট আর ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল প্রিন্সেস জাহাদে এইখানে একটা সন্ধি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছে আর সেই সেইখানে সমস্ত 26টা দেশ হস্তক্ষেপ করেছে আর কোনোদিন কারো দেশ আক্রমণ করবে না অগ্রসর নীতি চালাবে না সবাইকে স্বতন্ত্র করে দেবে সেই ভিত্তিতে আমার ওই জাহাজে প্রিন্সেস জাহাজে আমাদের মহারাজা ছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে ফুললি ইনি সহযোগিতা করেছেন সেই ভিত্তিতে আমরা দেখলাম ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবর্ষের অনুরোধে পরে আমাদের স্বতন্ত্র রাষ্ট্র কুচবে একটা ভারতবর্ষ সামিল হয়েছিল ভারত সরকার আমাদের অনুরোধ করেছে সেই ভিত্তিতে আমরা ভারতবর্ষ সামিল হয়েছি আমার মহারাজা বিদায় ভাষণে বলেছেন যে হে প্রজাবিন্দু আমি তোমাদের হাতে আমার সভ্যতার মান সম্মান ঐতিহ্য তোমার হাতে তুলে দিলাম আর তোমার সঙ্গে ভারতবর্ষে চুক্তি করে দিলাম তোমাকে গণতন্ত্র করে দিলাম আর ভারতবর্ষ গণতন্ত্র হয়েছে দুইটা দেশ সুখে স্বচ্ছন্দে শান্তিতে জীবন যাপন করো তখন থেকে কিন্তু আমরা এই ভূখণ্ডের মালিক কিন্তু দেখুন আজকে সেই মানুষ ভারত সরকার কখনো কখনো কোন জল্লাদের হাতে তুলে দেয় আর নির্মম ভাবে আমাদের মানুষকে হত্যা করে আমরা দুর্বল লোক এক সময় আমরা মার্শাল আর্টের লোক ছিলাম আমাদের হাত থেকে সব ছিনিয়ে নেওয়া হলো হ্যাঁ আর আজকে বর্বরতা ভাবে যখন খুশি তখন আমাদের লোককে মারা হচ্ছে তাহলে আমার উপায় কি তাহলে গভর্নমেন্ট কি করতে চাচ্ছে আমাদের গভর্নমেন্ট কি আমাদের এটা করতে চাচ্ছে তার আমাদের রাজবংশী সমুদায় ভারতবর্ষ সে অন্য জায়গায় যেতে হবে নাকি হ্যাঁ দেখে না কমন সেন্স নেই নির্মম ভাবে হত্যা হচ্ছে আমরা শুনেছি হিটলারের কথা গেট চেম্বারে ঢুকে ঢুকে লোকে মারছে হ্যাঁ আজকে আমাদের লোকদের কি করছে এরা কি করছে সেতু আমি সেতু ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের গৃহমন্ত্রীকে অনুরোধ করছি অতি শীঘ্র এর একটা বিধি ব্যবস্থা করার জন্য না হলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে আমি মনে করি মানুষের একটা ধৈর্য আছে মানুষের ধৈর্য ছেড়ে গেছে যেভাবে কথা বললেন প্রেস মিটে গতকালকে যেভাবে মুখ্যমন্ত্রী কথা বললেন প্রেস মিটে যে বিজেপি এটা করেছে মানে একটা দলকে দেখে দেওয়া এরপর কি সত্যি নিরপেক্ষ তদন্ত করা সম্ভব এবং যেটা হচ্ছিল
মধ্যরাতে গিয়ে একেবারে তুলে আনা বিজেপির তালিকা ধরে বা লিস্ট ধরে, এইভাবে কি তদন্ত সঠিক হওয়া সম্ভব? না না দেখুন, আমি যা তো গণতন্ত্র বিষয়ে যতটুকু আমি জানি, আইন সম্বন্ধে যতটুকু আমি জানি, হ্যাঁ একজন মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করে দিল, ডিক্লেয়ার করে দিয়ে বিজেপি করেছে, হ্যাঁ ডিক্লেয়ার করেছে, এরা বিজেপি করেছে, একদম জাজমেন্ট করে দিল। তাই জাজমেন্ট যদি করে দিল তাহলে কোর্টের তো দরকার নেই, তা সুপ্রিম কোর্ট হাইকোর্ট এদের কি কি দরকার আছে, কি দরকার দরকার আছে কিছু? সেতু দেখুন, আমরা বুঝতে পারছি না এখন, সেতু আমরা অসহায়, আমাদের জনগোষ্ঠীর লোক নির্মম অত্যাচারের বলি হচ্ছে, আর কাল পিশাচে অষ্ট হাসি অট্ট হাসি হাসছে, শেষ করে দেন আমাদের, হিটলারের মতো গেস্ট চেম্বারে ঢুকে ঢুকে মারে যান, একে পরিস্কার লাগান সবাই, বা সব রাজ্যের খাড়া করে মারে যান।